ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على بعده وعلى آله وصحبه ومن ولا، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি লাইভ প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে ধারাবাহিক বিষয়ের আজকের আলোচনা হবে আশুরার অর্থ এবং তার ইতিহাস। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই উপকৃত হবেন। আসল ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং সেটাই পালন করতে হবে। মহরমের 10 তারিখ আশুরায় মহরম, আমরা যে আকিদা পোষণ করি আমাদের আকিদার সাথে মিল আছে কিনা সেটা আমরা প্রমাণ করে নিব। আমরা ধারাবাহিক আলোচনা করব আজকের প্রথম পর্ব আশুরার অর্থ। আশুরায় মহরম এই শব্দটি সাধারণ মানুষ শুনলেই যেন তাদের গা শিউরে ওঠে। মহরম মাস, আশুরা মহরম, কেননা তারা মনে করে, অনেকে মনে করেন যে আশুরায় মহরম বলতে কারবালার ঘটনা, কারবালার ঘটনাকে তারা সম্পৃক্ত করে এবং কারবালার ঘটনার সাথে এটা সীমাবদ্ধ রাখে। কারবালার ঘটনা কি? যে কারবালার ঘটনার অর্থ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সপরিবারে মর্মান্তিক শাহাদাতের ঘটনা। কারবালার প্রান্তে যে ইমাম হোসেন শহীদ হয়েছেন, তার পরিবার শহীদ হয়েছেন, সেই ঘটনাকেই আমরা আশুরায় মহরম মনে করি। আর এই কারণে আমরা অনেকে বলি, এই কারণে আমরা রোজা রাখি, অনেকে আবার শোক পালন করি, অনেকে আবার মাতম করি, অনেকে আবার তাজিয়া করি, অনেকে আবার শোক র্যালি বের করি। তো আসলে কি তাই? আসুন আমরা এই আশুরা মহরম এর অর্থ জেনে নিই। আশুরার শব্দটি আরবি শব্দ, এটা হলো আষাঢ়, আষাঢ়া। আমরা বাংলাতে গণনা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত যে গণনা করলাম বাংলাতে, তো আরবিতে যখন আপনি গণনা করবেন 1 থেকে 10 পর্যন্ত, ওয়াহেদ ইসনাইন সালাসা আরবা খামসা সিত্তা সাবা থামানিয়াস তিসা আষাঢ়া, আষাঢ়া মানে হলো 10। এই আশারা থেকে আশুরা, আশুর আশারা থেকে, আশারা মানে 10, আর আশারা থেকে হলো আশুরা, দশম দিন, ইয়াউমে আশুরা, দশম দিন, আশুরায় মহরম, মহরমের দশম দিনকে বলা হয় আশুরা। এক কথা আমাদের জেনে দিতে হবে যে মহরম মাস বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মহরম মাসের দশম দিনকে বলা হয় আশুরার দিন। এই মহরম মাসের গণনা বা মাসের গণনাটাও আমাদের কাছে পরিষ্কার হতে হবে যে এটা কখন থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনেই উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি মাস। তার মানে বোঝা যাচ্ছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিন যখন সৃষ্টি হয় তখন থেকে এই মাসের গণনা চলে আসছে। তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত মাস হলো চারটি মাস। জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে শাহার মানে মাস, আমরা এখানে পেলাম ইসনা আশারা শাহারান, ইসনা মানে দুই আর আশারা মানে দশ, তাহলে দশ আর দুই যোগ করলে হয় বারো, বারোটি মাস। কোরআনে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বারোটি মাসের কথা উল্লেখ করে দিয়েছেন। তো প্রথম মাস হলো মহরম মাস, এই মহরম মাসের দশ তারিখ, আরবি বছরের প্রথম মাস মহরম মাস। আমরা তো আরবির সাথে এত সম্পর্ক আর রাখি না, কিন্তু মুসলিম হিসাবে প্রত্যেক ব্যক্তির উচিত হলো আরবির সাথে সম্পৃক্ত থাকা, আরবি মাস গণনা মনে রাখা। আরবির সাথে যেহেতু এবাদত বন্দিগি, সব এবাদত আরবির সাথে হয়, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, মোটামুটি হিসাব নিকাশ কিন্তু আরবি চন্দ্র মাস হিসাবেই করতে হয়। তাহলে আমাদের আরবি মাসগুলোও গণনা থাকাটা দরকার। তো এই আরবি মাসের এই এই যে আসতেছে মহরম মাস, এটা এখন চলতেছে জিলহাজ মাস, মানে আরবি মাস বছরের শেষ মাস, আর সামনে আসতেছে প্রথম মাস। তো এই আরবি মাসের প্রথম, আরবি বছরের প্রথম মাসের মহরম মাসের দশ তারিখকে বলা হয় আশুরায়ে মহরম। এটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। কারবালার ঘটনাকে কেন্দ্র করে, কারবালার ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নাই, যদিও মর্মান্তিক ঘটনা ঘটেছে কারবালার প্রান্তে এই দশে মহরম, কিন্তু দশে মহরমেই যখন বলবো আমরা, তখন কারবালার দিকে আমাদের মনটা যাবে না। আমাদের মন যাবে কোন দিকে? মহরম মাসের দশ তারিখের দিকে। আর সেটার ইতিহাস একটা আছে, সেটার ইতিহাস আমাদের কাছে পরিষ্কার হতে হবে, যে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআন আয়াত, সেটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। কোরআন এবং হাদিস থেকে দুটাকে সমন্বয়, মানে দুটার একটা আর একটার ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআনে সংক্ষিপ্ত রূপ ধরা হয়েছে এবং তার ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে হাদিসে। তাহলে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন এর ইতিহাস সম্পর্কে, আশুরায় মহরম কী জিনিস, কখন থেকে শুরু হলো এটা, ইতিহাস কি, সে ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছেন। এই জন্য বলা হয়েছে যে ইতিহাস জানাটাও একটা একটা ঈমান, ইতিহাস মানুষকে জানতে হবে। নবী রাসূলদের ইতিহাস হলো একটা পরিপূর্ণ হিকমা, পরিপূর্ণ শিক্ষণীয় ঘটনা, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। তো এই ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা, আমি তোমাদের জন্য ফারাকনা বিকুমুল বাহার, বাহার মানে সমুদ্র, সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছি। ফাআনজাইনাকুম, আর দ্বিখণ্ডিত করে তোমাদেরকে নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরাউন ও তার বংশধরকে আমি ডুবাইয়ে দিয়েছি তোমাদের চোখের সামনে। ওয়াংতুম তানজুরুন, যখন ফিরাউন তার দলবল নিয়ে সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তখন তোমরা চেয়ে চেয়ে তাকিয়েছিলে, তোমরা দেখতেছিলে, সে তখনকার স্মরণ করো সেই সময়ের কথা। তাহলে এখানে মুসা আলাইহিস সালামকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ফাআনজাইনাকুম, মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী বানি ইসরায়েলদেরকে বলছেন আমি তোমাদেরকে নাজাত দিয়েছি, সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলাম, তোমরা নাজাত পেয়ে গেলে, তোমরা পার হয়ে গেলে, আর এই ফেরাউন তার দলবলকে আমি সমুদ্রে ডুবাইয়ে দিলাম, সেই সময় তোমরা সচক্ষে তোমরা দেখতেছিলে। তো এই দিনটি কোন দিন ছিল? যেই দিন মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে চলে গেলেন আর ফেরাউন ডুবে যাচ্ছে তার দলবল নিয়ে, সেই দিনটি কোন দিন ছিল আমরা পরে আসতেছি। তার আগে আর একটু আলোচনা এই ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহ ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহ বাগিয়ান ওয়া আদওয়ান। আর আমি বানি ইসরায়েলকে পার করে দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন, এই যে সমুদ্র, বিশাল সমুদ্র,
আল্লাহ তাআলা বলছেন আমি বানি ইসরায়েলকে পার করে দিয়েছি আল বাহরা সমুদ্র, ফাআতবাআহুম ফিরাউন। যখন মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সৈন্য নিয়ে সাহাবী সাথ সঙ্গীদেরকে নিয়ে বানি ইসরায়েলদেরকে নিয়ে